দেখুন অবাক করা কাণ্ড সমুদ্রের তলায় জুলিয়াস সিজারের রহস্যময় শহর প্রাচীন রোম সাম্রাজ্যের গোড়াপত্তনের মূলে ছিল সম্রাট জুলিয়াস সিজার কিন্তু সময় সঙ্গে সঙ্গে সিজারের ক্ষমতা যেমন লোপ পায় তেমনি একদিন কালের গর্ভে তলিয়ে যায় সেই শক্তিশালী সাম্রাজ্যও জুলিয়াস সিজার আর তার রোম এখনও স্মৃতিজাগরক ইতালির প্রাণকেন্দ্রে কিন্তু রোম ছাড়াও আরও অনেক শহর ছিল যেখানে নিজেদের কীর্তি ছড়িয়ে রেখেছিলেন রোমান সভ্যতার রূপকরা রোমান সাম্রাজ্যের ধনীদের খুব পছন্দের জায়গা ছিল বেআই নামের একটি স্থান ইতালির গালফ অফ নেপলসের এই জায়গা প্রায়শ বেড়াতে যেতেন অভিযাত্রা যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জুলিয়াস সিজার নেরো পম্পেই হাইদ্রিয়ান ও তাদের পরিবারবর্গ শুধু যে অবসর সময় কাটানোর জন্যই যাওয়া তাই নয় এই সব নেতার নিজস্ব ভিলা ছিল বিয়াইতে এবং সেখানে কী কী হতো তা না হয় উজ্জয় থাক একদিকে বিলাসিতা আর অন্যদিকে নিঃশংসতার আকর ছিল বিয়ায়ের এই সুন্দর ও সুসজ্জিত প্রাসাদগুলি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের তটরেখা সরে যাওয়ার ফলে বিয়াইয়ের অনেক প্রাসাদেই এখন রয়েছে জলের তলায় বিআইয়ের অনতি দূরেই রয়েছে ভীষিয়াস আগ্নেয়গিরি সেখানে অগ্নি উৎপাতের ফলেই পাড়ের দিকে প্রায় চারশো মিটার পর্যন্ত জল সরে গিয়েছে সম্প্রীতি নেপোলসের এই উপসাগরীয় অঞ্চলটি খুলে দেওয়া হয়েছে ডুবরিদের জন্য আন্তেনীয় বুসিয়েলো নামে নেপলসের এক চিত্রগ্রাহক জলের তলায় হারিয়ে যাওয়া সেই শহরের নানা ছবি তুলে ধরেছেন বিশ্বের সামনে দেশি প্রবাসী ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে